প্রেম সাগরে ডুব দিলেন জিতু নবনীতা। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ঘনিষ্ঠ চুম্বনের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বাংলা বিনোদন জগতে খুব অল্প সময়ে যারা জনপ্রিয়তা লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা জিতু কোমল। নানা সময়ে নানা রূপে ধরা দিয়েছেন তিনি রূপলী পর্দায়। তবে তাকে সবথেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে অপরাজিত। কিন্তু ফেব্রুয়ারি মাস মানেই তো প্রেমের মরশুম, তাই এবার সবকিছু ভুলে প্রেম দিবসের জোয়ারে ভেসেছেন এই সিরিয়াস অভিনেতাও। ভ্যালেন্টাইন্স ডের আগে জলের নিচে গভীর চুম্বনে মত্ত পর্দার অপরাজিত। বাস্তব জীবনেও যে প্রেমের বিষয় তিনি বেশ রঙিন তা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা জিতু কোমল। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না অভিনেতা জিতু কোমলকে, তবে প্রেম দিবসের আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ছবি আপলোড করে ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন। এই ছবিতে দেখা যাচ্ছে নীল জলের নিচে কাছের মানুষটিকে গভীর চুম্বনে লিপ্ত রয়েছেন অভিনেতা, ঠিক যেন ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভাঙল প্রেমের সব পদ্ম। এই ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন জলীয় বাষ্প। আর ভ্যালেন্টাইন্স ডের আগে এই ছবি বিশেষভাবে নজর কাড়ল তার অনুরাগীদের। ছবির কমেন্ট বক্সে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই। অনেকে এই পোস্টের কমেন্টে দুজনের সম্পর্কের দীর্ঘায়ু কামনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিনোদন জগতে নিত্য নতুন খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন।